হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ডায়েট চার্ট নিয়ে হাজির হয়ে গেলাম দর্শক বর্তমান পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইনের থেকে আমি কিভাবে আমার অতিরিক্ত ওজন কমানোর জন্য ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের সাথে নর্মাল ডায়েট করছি সেই ডায়েট প্ল্যানটি আজ আপনাদের সাথে শেয়ার করব আর এই ডায়েট প্ল্যানে আমি বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে অত্যন্ত অল্প খরচে এবং সহজেই পাওয়া যায় এমন খাবার দিয়ে অত্যন্ত স্বাস্থ্যকরভাবে লোকার ডায়েট চার্ট তৈরি করেছি আমি আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ডায়েট চার্টটি যদি আপনি পনেরো দিন ফলো করেন তবে পনেরো দিনে আপনি পাঁচ থেকে ছ কেজি ওজন কমিয়ে নিজেকে স্লিম করে তুলতে পারবেন দর্শক তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই কি কী খাবার দিয়ে সাজানো হয়েছে আজকের এই ডায়েট চার্ট আমি দুপুর দুটাই আমার আজকের দিনের প্রথম খাবারটি খাব তো আমি আজ দুপুরের খাবার হিসেবে অল্প করে ভাত খেয়েছি সাথে ছিল দু টুকরো মাছ ও লাউয়ের তরকারি এবং ডাল আর ছিল অল্প পরিমাণে সালাদ যেহেতু আমার এই ডায়েট প্ল্যানটি লো কার্ব ডায়েট অর্থাৎ নর্মাল ডায়েট তাই আজকে আমার পরিবারের সবাই যে খাবারটি খেয়েছে সেই খাবারটি আমি খেয়েছি আর ওই যে আমি প্রথমেই বলেছি বর্তমানে এই খারাপ পরিস্থিতিতে কিভাবে অল্প খরচে ও সহজেই ডায়েট প্ল্যান করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করব। তবে দর্শক আমি আজ দুপুরে ভাত খেয়েছি বলে প্রতিদিন যে ভাতই খাব এমনটি নয় আমি পরবর্তী দিন কি খাব সেটিও আমি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে আমার খাবারের ক্যালোরি ঠিক রেখে বিভিন্ন ধরনের খাবার দিয়ে আমার ডায়েটিং টেকনিকটি কন্টিনিউ করেছি আচ্ছা এখন যারা এই ভাত খেয়ে ডায়েটিং করা বিষয়টি ভেবেই ভয় পাচ্ছেন তাদেরকে এই দুপুরের খাবারের সম্পূর্ণ ক্যালোরিটি জানিয়ে দিচ্ছি আমি এখানে একশো গ্রাম ভাত নিয়েছি একশো গ্রাম ভাতে দুশো ক্যালোরি রয়েছে আর এখানে দু পিস মাছে প্রায় আড়াইশো ক্যালোরির মতো রয়েছে আমি খুবই অল্প তেলে মাছ রান্না করেছি তাই লাউয়ের তরকারিতে তেল সহ একশো ক্যালোরির মতো রয়েছে আর আছে এক বাটি পাতলা মসুর ডাল ডালে রয়েছে প্রায় পঞ্চাশ ক্যালোরির মতো আমি এখানে অল্প করে সালাদ নিয়েছি সালাদেও ক্যালোরির পরিমাণ রয়েছে পঁচিশ থেকে তিরিশ ক্যালোরির মতো তো দর্শক সব মিলিয়ে এই দুপুরের খাবারের মোট ক্যালোরির পরিমাণ হল ছয়শো থেকে ছয়শো ক্যালোরি আমি গতকাল রাত আটটা থেকে আজ দুপুর দুটো পর্যন্ত ইন্টারমিডিয়েট ফাস্টিং করছি এই ফাস্টিং আওয়ারে আমি শুধুমাত্র লেবু পানি আদা পানি ডিটক্স ওয়াটার ব্ল্যাক কফি আদা চা গ্রিন টি এই জাতীয় নন ক্যালোরি খাবারগুলো খেয়েছি বিকাল চারটায় আমি একটি পেয়ারার অর্ধেকটি খেয়েছি এই অর্ধেক পেয়ারাতে আছে তিরিশ ক্যালোরি পেয়ারার বদলে আপনারা যে কোনো একটি সিজনাল ফল এখানে খেতে পারেন বিকাল পাঁচটায় এক কাপ লিকার চা খাবো সেজন্য আমি প্রথমে চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি এখন পানির সাথে এক টুকরো আদা কুচি করে দিয়ে দিলাম এবার কিছু তুলসী পাতা এই পানিতে ছেড়ে দিচ্ছি আর এমন দু টুকরো লবঙ্গ এই পানিতে দিয়ে দেব এখন এই পানিটি ফুটিয়ে নেব আদা তুলসী পাতা ও লবঙ্গ এই সবগুলোই আমাদের জ্বর সর্দি কাশি গলা ব্যথা শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা সারাতে ভীষণ উপকারী তাই আমি বারে বারে বলবো আপনারা এই পরিস্থিতিতে ডায়েট করুন আর নাইবা করুন কিন্তু এই আদা তুলসী পাতা ও লবঙ্গ দিয়ে এভাবে লিকার চা তৈরি করে প্রতিদিন দু থেকে তিনবার খাবেন কারণ এই চা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে। আর সর্দি কাশি ও গলা ব্যথা থাকলে সেটিও সারিয়ে তুলতে সাহায্য করবে এবার হাফ চা চামচ চা পাতা এই বলক ওঠা পানিতে ছেড়ে দিলাম লিকার চা তৈরিতে চা পাতা বেশিক্ষণ ফোটাতে হয় না তাই আমি মাত্র তিরিশ সেকেন্ডের মতো চা পাতা ফুটিয়ে নিয়েছি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি এখন চা একটি কাপে ছাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমি আরও দুটো তুলসী পাতা এই চায়ের কাপে ছেড়ে দিয়েছি আমি আমার কমফর্ট জোনে থেকে সকালবেলা এক ঘন্টা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি সারা সারাদিনে আমি তিন থেকে চার লিটার পানি পান করি আর অবশ্যই সারা সারাদিনে আমি ছয় থেকে সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা করি আমি এই লিকার চায়ের সাথে নেব দু পিস ল্যাক্সাস বিস্কিট দু পিস ল্যাক্সাস বিস্কিটে ক্যালোরির পরিমাণ রয়েছে মাত্র পঞ্চাশ ক্যালোরিরও কম আমার কাছে মনে হয়েছে বিকেল বেলা এমন এক কাপ নন ক্যালোরি চা ও দুটো বিস্কিটই বেলার জন্য যথেষ্ট আমি আমার রাতের খাবারটি খেতে কখনোই দেরি করি না আমি যে ডাইটি করি না কেন আমি সবসময় রাত আটটার মাঝেই আমার খাবারটি খেয়ে নিই আজ রাতে আমি খাবো খুব মজাদার আর খুব সহজেই তৈরি করা যায় এমন একটি চিকেন স্যুপ এই স্যুপটি তৈরি করতে প্রথমে প্যানে এক টুকরো বাটার দিয়ে দিলাম এবার এমন একশো গ্রাম চিকেন ছোট ছোট করে কেটে নিয়ে তা এই বাটারের মাঝে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এক মুঠো পুঁই শাক এই চিকেনের মাঝে ছেড়ে দেব একটু নেড়ে চেড়ে শাকটি নরম হয়ে এলে এর ভেতরে তিন টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমার কাছে আগে থেকে চিকেন স্টক করা ছিল তাই আমি এখানে ঢেলে দেব আপনাদের কাছে চিকেন স্টক না থাকলে কোনো সমস্যা নেই আপনারা শুধু পানিটাই ব্যবহার করতে পারবেন এবার এই স্যুপটি হবার জন্য কিছু সময় ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট নেড়েচেড়ে আমি স্যুপটি তৈরি করে নেব দর্শক এই পুঁই শাক দিয়ে চিকেন স্যুপটি কিন কিটো ডায়েটের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার আর বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থেকে যদি এমন এক বাটি গরম গরম স্যুপ প্রতিদিন খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরের এনার্জি বুস্ট হবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার সাথে সাথে চিকেন থেকে যেমন আমরা প্রোটিনটা পেয়ে যাব আবার পঁইশাক থেকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাব এই যে অত্যন্ত মজাদার পুঁইশাক দিয়ে চিকেন স্যুপ তৈরি হয়ে গিয়েছে এমন এক বাটি স্যুপে ক্যালোরির পরিমাণ রয়েছে মাত্র আড়াইশো ক্যালোরি দর্শক এই ছিল আমার আজকের এক হাজার ক্যালোরির ইন্টারমিটেন্ট ফাস্টিং উইথ নর্মাল ডায়েট প্ল্যান এই ডায়েট প্ল্যান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ